আজি আমার এই ভারতীয় জনতা পার্টি পাঠিঘাট মণ্ডল সমিতির স্থায়ী ভবনের আধারশিলার আমার রাতেপরা বিভিন্ন কার্যসূচী আর মাঙ্গলিক কার্যসূচী রূপায়িত হয়েছে। আর এতিয়া আমার বর্তমান নাম প্রসঙ্গ চলি আছে, সে মাননীয় বিধায়ক মহোদয় তৎপরতার আমার এই পাঠিঘাট মণ্ডল স্থায়ী কার্যালয় এটা পাবলে আমি সক্ষম হয়েছ। ইয়াতে নাম প্রসঙ্গ হয়েছে, আয়তী নাম প্রসঙ্গ হয়েছে, তারপর আমার পতাকা উত্তোলন হয়েছে আর স্মৃতি তর্পণ হয়েছে, তারপর আমার ভারত মাতা দীনদয়াল উপাধ্যায় শ্যামাপ্রসাদ মুখার্জির সম্মুখত আমার বন্তি প্রজ্বলন হয়েছে, তারপরে আমার যুক্ত আধারশিলা আধারশিলাও হয়েছে। আমার আজি আমার এটা অত্যন্ত শুভ দিন, এই আজি 8 অক্টোবর তারিখে ভারতীয় জনতা পার্টির আমার অসম প্রদেশের স্থায়ী কার্যালয় আমার বৈশিষ্ট্য আজি আমার রাষ্ট্রীয় সভাপতি মাননীয় জে পি নাড্ডা আর আমার রাষ্ট্রীয় গৃহমন্ত্রী মাননীয় অমিত শাহ ডাঙরিয়া আমার উদ্বোধন করব আর তার লগত সংগতি রাখি আমার গোটেই অসমতে প্রায় 65টা মণ্ডলের কার্যালয় আজি উদ্বোধন হব, আড়াইলা করব। এই আড়াইলা অনুষ্ঠানত আমার রাষ্ট্রীয় সভাপতি আর আমার গৃহমন্ত্রী আমার মুখ্যমন্ত্রী আমার প্রদেশের প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি ভবেশ কলিতাদেব এই অনুষ্ঠানত উপস্থিত থাকিব। আর আমার এই একই সময়তে আমার ভারতীয় জনতা পার্টি পাঠিঘাট মণ্ডলের এই কার্যালয়টির ইয়াতে শিলান্যাস অনুষ্ঠান আরম্ভ হয়েছে। আর এই অনুষ্ঠানত আমার সকলো আমার কর্মীবৃন্দর বিশেষ বৃহৎভাবে আমি উৎসাহ উদ্দীপনা দেখা পাইছো। এয়া আজি আমার ভারতীয় জনতা পার্টি পাঠিঘাট মণ্ডল তথা বিজেপির কারণে একটা অতি সৌভাগ্যর দিন। আজি এই দিনট আমি সকলে একগোট হয়ে আমি এই অনুষ্ঠানটি স্থায়ীভাবে আমার নেক্সট জেনারেশনের কারণে আমি এটা মানে স্থায়ী কার্যালয় এটা আজি ইয়াত নির্মাণ হব, এইটার কারণে আমি সৌভাগ্যর দিন। আমার সকলবিলাক কর্মীরা আজি উৎসাহ উদ্দীপনা, এই বরুণতো ঝিকি বুড়ি হলেও তারমানে আমার এই কার্যসূচীটি অংশগ্রহণ করেছে। আর আমার এই ক্ষেত্রে বিশেষভাবে আমি আমার নাম লব লাগিব আমার বিধায়ক মহোদয়, এই বিধায়ক মহোদয়ের যথেষ্ট সবল মানে পদক্ষেপের কারণে আমার এই আমার কার্যালয়ের স্থায়ী আমি মাটি শুনি বা আমার কার্যালয়টির কারণে আমার যথেষ্ট আমার তেওঁৰ অৰিহণা আছে। তেখেতক এই ক্ষেত্রে আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। তেখেতে এনেকুৱা এটা কাম করার কারণে আমার নেক্সট জেনারেশন এই তাৰমানে ঠাইটো আমার কার্যালয়ের কারণে পাব। আর এই ক্ষেত্রে আমার যিসকল ভারতীয় জনতা পার্টির পূর্বর কর্মী আমার বিভিন্ন দায়িত্ব আসলে তেখেতর যুক্ত আমার তেখেতসকলে এই পার্টিটি ধরে রাখার কারণে আমি আজি এই সময়ত আমি এই পরিবেশ উপদিষ্ট হয়েছো। এই ক্ষেত্রে পবিত্র শর্মা, মাননীয় হরেণ শর্মাদেব, মাননীয় লোহিত ডেকাদেব আর এই ভারতীয় জনতা পার্টির পাঠিঘাট মণ্ডলের প্রথম প্রতিষ্ঠাপক সভাপতি আসলে মাননীয় হরিরাম চৌধুরীদেব, তেখেতও আজি আহা কথা আসলে তেখেতের শারীরিক অসুস্থতার কারণে আহিব নয়, যদিও মানে তেখেতসকলকে মানে ধন্যবাদ জ্ঞাপন করছো। এই তেখেতসকলে এই ইয়াতে প্রথম পুলিজোপা রোপণ করেছিল, সেই পুলিজোপার ঠাল ঠেঙুলি হয়ে আমি আজি এই অবস্থা পাইছো। গতি এই ক্ষেত্রে আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমার এই কার্যসূচীটি ইয়াতে প্রায় 4 কথা মাতি আছে আমার সরকারিভাবে, এই 4 কথা মাতি আমার কার্যালয়টি নির্মাণ।